এ জোরে বলে। গত 15 থেকে 20 দিন আগে কম বেশি এক মাস মুম্বাই সিটির উপরে একটা মিছিল বেরিয়েছিল, র্যালি বেরিয়েছিল। সরকারে কায়নাত মদিনাত দুলাল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে তার বিষয়ে হুজুরের শান ইজ্জত তাজিমের উপরে কটু কথা বলেছিল একজন। ও শয়তানের নাম নিতেও আমার ভালো লাগে না, তাকে র্যালি বের করেছিল, গোটা মুম্বাই শহরটাকে স্তব্ধ করে দিয়েছিল, দেখিয়ে দিয়েছিল ইমানদারদের হাল জজবা। এটা ন্যাশনাল টিভি চ্যানেল আছে, চ্যানেলটার নাম, ওই টিভি চ্যানেলের মধ্যে আপ কি আদালত বলে একটা শো হয়, অনুষ্ঠান হয়, সার্চ করবেন ইউটিউবে আপ কি আদালত। এই টিভি চ্যানেলের ওই আপকে আদালত ওই শোটা যে পরিচালনা করে যে অ্যাঙ্কারার, তিনি বলছে, ইন্টারনেটে সার্চ করবেন দেখতে পাবেন, তথ্য ভুল দিয়ে কথা বলবো না, তথ্য নিয়ে কথা বলি। তিনি বলছে এটা মুসলমান, এটা ইমানদার, এদের দ্বারাই সম্ভবপর। বিশৃঙ্খলা না করে, শিষ্টাচার বজায় রেখে, ডিসিপ্লিন মেনটেন করে, এতগুলো মানুষ সুন্দর আচরণের সাথে শুধুমাত্র একটা দরখাস্ত জমা দিয়ে চলে এসেছে। এতগুলো মানুষ মনে করলে অনেক কিছু করতে পারতো, কিন্তু তারা ডিসিপ্লিন বজায় রেখেছে, শিষ্টাচার বজায় রেখেছে, দেশের গণতন্ত্র প্রক্রিয়াকে বজায় রেখেছে। এটা মুসলমান ইমানদার বলে সক্ষম হয়েছে। আল্লাহ আমাদেরকে সেই শিষ্টাচার সেই ডিসিপ্লিনের সাথে চলার তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আমিন। কত সুন্দর ভাষার দ্বারাই জানিয়ে দিচ্ছে যে গোটা পৃথিবীকে দোহরে দিব আমাদের ইমানি চাচপাতে কি, কাউকে আঘাত করে নয়, কষ্ট দিয়ে নয়, ব্যথা দিয়ে নয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। এটা জোরে বলা যাবে না আমিন, চিৎকার দিয়ে বলা যাবে না আমিন। কি আলোচনা হবে তো নাকি, না দোয়া করে দেব, মোনাজাত করে দেব, না কিছু ওয়াজ নতিয়া শুনবেন। দুটো বক্তা তো পার করে দিয়েছেন, আমি 3 নম্বর। ওরে বাপ, চাচাজি তো মুরব্বিদের যুগে চলে গেছে। কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখান, হাতের ইশারায় রাজি, জবানের আওয়াজে কে কে রাজি একটু দেখি, নারায় তাকবীর। হাল তৈরি জজবা। জীবনে বহু নেতা নেত্রীর জন্য আওয়াজ দিয়েছেন, কোরআনের মাহফিলে, শরিয়াতের মাহফিলে, ইসলামের মাহফিলে, আল্লাহ আল্লাহ রসুলের এই মাহফিলের মধ্যে একটু আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য আওয়াজ দেন দেখি, নারায় তাকবীর। একটা মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলেন নারায় তাকবীর, নারায় তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরী, সিলসিলায়ে ফুরফুরা শরী, মসলাকে মুজাদ্দিদে জামান, মসলাকে মুজাদ্দিদে জামান, নারায় তাকবীর। আজকে মোতাবারক রাতে আপনি আমি বসে আছি, আরবি মাসের, আরবি বছরের এটা রবিউ সানি মাস, তাই তো নাকি? আজকে ক তারিখ বলেন তো, রবিউ সানির আজকে ক তারিখ একটু মনে করিয়ে দিই। আরবি মাসের বছরের একটা মাস হচ্ছে রবিউল আউয়াল, এটা আমরা সকলেই জানি। 12ই রবিউল আউয়াল কে বলা হয় ফাতিহা, বলেন হ্যাঁ চাচাজি ঠিক বলেছেন, ফাতিহা দুহাজদাম মানে 12 তারিখ। আর রবিউ সানি মাসের একটা দিন আছে, সেই দিনটাকে কি বলা হয় এটা জানেন না? ইয়াজদাহাম। ভাই তো মাশাআল্লাহ জানেন, ফাতিহা ইয়াজদাহাম বলে একটা বিষয় আছে জানেন? হ্যাঁ, 11 তারিখের রাত, ইয়াজদাহাম মানে হচ্ছে 11 তারিখের রাত, দোহাজদাহাম মানে হচ্ছে 12 তারিখের রাত।
রবিউল আউয়াল মাসের 12 তারিখে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়া থেকে আল্লাহর কাছে তাশরিফও নিয়েছেন। আর রবিউল আউয়ালের পরে রবিউ সানি এই 11 তারিখের রাত্রিতে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরতে গৌসুল আজম বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলেন, তাই এটাকে ফাতিহা ইয়াজদাহাম বলে উপলক্ষ করে হুজুরের ওফাত দিবসে একটু বিভিন্ন জায়গায় দোয়া তাসবিহ হামদ একটু দোয়া মুনাজাত হয়ে থাকে। আজকে রাত কিন্তু ইয়াজদাহামের রাত, জোরে বলে না জানতে আল্লাহর ওলির ওফাত দিবসে রাত পেয়ে গেছি আমরা। তাহলে আলোচনাটা একটু হবে নাকি? সব রাজি আছেন ইনশাআল্লাহ? একটু জেনে জানিয়ে দিই আপনাদেরকে, হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই 470 হিজরিতে রমাদান মাসে দুনিয়াতে আবির্ভাব হয়েছিলেন, দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই বড় পীর সাহেব হুজুর কিবলা ইংরেজি 1078 সালে জন্মগ্রহণ করেছেন আর ইন্তেকাল করেছেন 1166 হিজরিতে, 90 বছর হুজুর দুনিয়ার হায়াতে জীবনে ছিলেন, বাগদাদের জমিনে হুজুরের জন্ম। আল্লাহ কবুল করেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন। একটার পর একটা আলোচনা নিয়ে যাব আপনাদের খেদমতে। ছোট্ট করে আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দিয়েছেন ইবারাতের মাধ্যমে, সূরাতুল মাইয়্যিদা 5 নম্বর সূরার 54 নম্বর আয়াত আল্লাহ পাক এলান করে দিচ্ছেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে কিরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে কিরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। আমি বলি না কোরআন জানিয়ে দেয় সূরাতুল মাইয়্যিদা 54 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার মাওলা আমার